হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আর সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, সকাল বাজে 6টা, আর আমার বর ইলেকশন ডিউটিতে যাবে। তো ইলেকশন ডিউটিতে যাওয়ার আগে ওকে রান্না করে প্যাকিং করে দিতে হবে, কারণ ওখানে গেলে উপাসও থাকতে পারে। তো যার কারণে আমি সকালবেলা ঘুম থেকে উঠে 6টার সময় রান্না বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি পাট পাতা গাইড দিয়ে রেখেছি আগের দিন, আর এদিকে মিষ্টি আলু ভাজি হবে, আর এদিকে কিন্তু বর জুস বানিয়েছে, আমরা সবাই জুস খেয়ে নিয়েছি। পাট পাতা কারা গাইড দিয়ে খায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেকে কিন্তু কেটে খায়, বড়া খায়, এটা কিন্তু যেভাবে রান্না করবে সেভাবেই স্বাদ লাগে। তো গাইড দিয়ে খাওয়ার মজাই আলাদা। তোমরা গাইড দিয়ে যদি কেউ না খেয়ে থাকো, তোমরা অবশ্যই গাইড দিয়ে খাবে। আর যদি জানতে চাও কীভাবে গাইড দাও, তাহলে কমেন্ট বক্সে লিখে দেবে, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আর মিষ্টি আলু কিন্তু হলদি লবণ দিয়ে ভাজি করে খেলে কিন্তু খুব স্বাদ, তোমরা খেয়েছো কি না জানি না। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু আমার কিচেন চ্যানেলেও কিন্তু ভিডিও দিয়েছি, খুবই স্বাদ লাগে। আর এদিকে আমি বুটের ডাল কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম আগে, এটাকেও রান্না করে নিয়েছি। আর এই সবজি দিয়ে কিন্তু ওর জন্য ভাত পেকিং করবো। রান্না হয়ে গেছে মোটামুটি আমার, তো ও ডিউটিতে চলে গেছে, ও ভাতটা নিয়ে যাওয়ার জন্য টাইম পায়নি। ওকে 7টার আগে গিয়ে ডিউটিতে পৌঁছতে হবে, তো 7টার আগে আমার রান্নাটা কমপ্লিট হলো না। আর আমিও যাব ছেলের স্কুলে, তো স্কুলে যাওয়ার সময় ভাতটা আমি নিয়ে যাব, তো যার কারণে আমি পেকিং করছি। তো ভাতটাকে আমি ওকে দিয়ে আসবো যেখানে ডিউটি করে ওখানে। তো ডাল রান্না করলাম, পাট পাতা রান্না করলাম, আর মিষ্টি আলু ভাজি করলাম, তো আমি পাটটা প্যাক করে নিলাম। আর এদিকে কিন্তু ছেলেকেও বললাম তুমি রেডি হয়ে যাও, তোমার স্কুলে আজ এক্সাম আছে, কারণ ওকে আজ নতুন স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য একটা টেস্ট দিতে হবে। তো টেস্ট পরীক্ষার জন্য ওকেও নিয়ে যাব। ও নিজে নিজে রেডি হয়ে নিল, আর আমিও ওর জন্য ভাতটা প্যাক করে রান্না করে কিন্তু আমিও রেডি হয়ে গেলাম। আমরা মা ছেলে খেলাম না কিছু, একটু শরবত জুস খেলাম, আর জুস খেয়ে বের হয়ে গেলাম। ওর টেস্ট শেষ হলে পরে আমরা ঘরে এসে ভাত খাবো, তো বরের জন্য ভাত নিয়ে আমরা বের হয়ে গেলাম। আর যাওয়ার সময় এদিকে গাড়ি ওয়াশ করলো, তো রোডে অনেক জল জমে আছে। তারপরে আমরা গাড়িতে উঠলাম, আর গাড়িতে যখন উঠলাম তখন মনে মনে চিন্তা করছি ওকে এই যে একটা স্কুলে অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, অনেক টাকা দিয়ে দিয়েছি, আবার নতুন আর একটা স্কুলে নিয়ে যাব, কারণ ওখানে অনেক টাকা লাগছে। 4 বছর ধরে ওই স্কুলটাতে অনেক টাকা দিতে হচ্ছে, অনেক টাকা দিয়ে পড়ালেখা করাতে হচ্ছে। তো আমি চিন্তা করলাম এখন নতুন একটা স্কুলে যদি চেঞ্জ না করি, তাহলে ওর জন্য পরবর্তী সময় আমাদের খরচা চালানো কষ্ট হয়ে যাবে, যার কারণে ওকে নিয়ে বের হয়ে গেলাম। আর একটা স্কুলে অ্যাডমিশন দিতে হবে। তো স্কুলটার নাম হলো আসাম রেফেল স্কুল। তো আসাম রেফেল স্কুলে আমি আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, তো নতুন চিনি না বলে একটা রিক্সা নিয়ে নিলাম। অনেক দিন পরে রিক্সাতে উঠলাম, রিক্সাতে চড়া হয় না বললেই চলে। তো রিক্সা করে আমরা আসলাম আসাম রেফেল স্কুলের সামনে, এ হলো স্কুলটা। আর ফার্স্ট টাইম স্কুলের সামনে আসলাম, তো ফার্স্ট টাইম যখন গেটটা দেখলাম খুবই ভালো লাগলো। তারপরে আমরা ভিতরে ঢুকলাম, আর ভিতরে দেখো ফেসটা অনেক বড়, আর দেখতে খুবই সুন্দর লাগে। আমি যেহেতু চিনি না, তো ওখানে গেটে যারা আছে ওরা বলে দিয়েছে কোথায় প্রিন্সিপাল ম্যাডাম বসে, কোথায় স্কুল, কোথায় ক্লাসরুম। অনেকটা ভিতরে গিয়ে কিন্তু স্কুলটা, আর সামনে কিন্তু ওদের অফিস, যারা আসাম রাইফেলের জব করে তাদের। আর ভিতরে ঢুকলাম, আমরা ভিতরে গেলাম, ভিতরে যখন গেলাম তখন রাস্তাটা কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকটা পুরনো স্কুল, কারণ রাস্তাটার অনেকটা ছড়বাগল উঠে গেছে, দেখে বুঝতে পারছি যে অনেকটা পুরনো হয়েছে, কিন্তু কত বছর পুরনো আমি ঠিক বলতে পারছি না। তো রাস্তায় আমি দিয়ে আসলাম যেখানে টেস্ট হবে ওই রুমে, আর আমি এসে বসলাম যেখানে গার্ডিয়ানরা আছে ওখানে। তারপর রাস্ট টেস্ট দিয়ে বের হলো, ওকে গ্রাউন্ড দেখাতে বের হলাম, একটু স্কুলটা ঘুরলাম, আর ও গ্রাউন্ড দেখে ওর খুব পছন্দ হয়েছে। কিন্তু যখন আসলাম তখন কিন্তু ওর মন ছিল না, নতুন স্কুল থেকে এই স্কুলে আসবে ওর খুবই মন ছিল না, কারণ অনেক দিন ধরে অনেক বন্ধুবান্ধবের সঙ্গে ও পড়ালেখা করছে, ওদের ছেড়ে আবার নতুন স্কুলে আসবে, ওর কিন্তু মনটা একদম খারাপ ছিল। যখন এখানে এসে গ্রাউন্ডটা বড় দেখলো, সব বাচ্চাদের খেলতে দেখছে, সবাই এখানে প্র্যাকটিস করছে খেলার জন্য, তখন ওর মনটা খুশি হয়ে গেছে, কারণ ওদের দেখে ওর মনে একটু খুশি জাগলো। এই কারণে ওর খেলার প্রতি খুবই আগ্রহ, ও মনে মনে বলছে যে আমি এখানে স্কুলে আসলে যদি অ্যাডমিশন হয় তাহলে আমি খেলতে পারবো। তো আমিও বললাম যে এখন পছন্দ হয়েছে কি, তুমি খেলতে পারবে, অনেক বন্ধুবান্ধবকে নিয়ে খেলতে পারবে, যে স্কুলে আছে ওই স্কুলে কিন্তু ও এমন একটা খেলতে পারে না, কারণ খুব একটা বড় নয় মাঠটা, তো যার কারণে ও খেলতে পারে না। আর ওখানে কিন্তু ও 4 বছর ধরে ছিল, যার কারণে ও স্কুলটা ছেড়ে আসতে চাইছে না, কিন্তু
আমাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আমরা স্কুল চেঞ্জ করতে বাধ্য হচ্ছি। আর স্কুল থেকে যখন আসছিলাম তখন রাস্তাতে অনেক ভিড়, আর জানি না কেন ভিড়। তারপরে আমরা আসলাম আমাদের কোয়ার্টারে, কোয়ার্টারে আসার পরে আমরা ঘরে ঢুকলাম, খেয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এক বান্ধবী বলল যে দিদি আমি পার্টি মেকআপ করব, আমি বিয়েতে যাব, আমাকে একটু মেকআপ করে দাও। তারপরে আমি বললাম ঠিক আছে সন্ধ্যাবেলায় আসবে, আমি করে দেব। তো সন্ধ্যাবেলা ও এসেছে, ওকে আমি একটু সাজিয়ে দিলাম ওর মনের মতো করে, কারণ ক্লায়েন্ট যেরকম চায় এরকমই সাজাতে হয়। নিজের মনের মতো করে সাজালে হবে না, কারণ ক্লায়েন্ট যেভাবে খুশি থাকে এভাবে করতে হবে। তো ক্লায়েন্ট যেভাবে সিম্পলভাবে সাজতে চেয়েছে আমিও ঠিক সেভাবে চেষ্টা করে যাচ্ছি। ও নর্মালি শাড়িটা পরলো আর নর্মালভাবে সিম্পলভাবে কিন্তু মেকআপ করেছে, এমন একটা হাই মেকআপ করেনি। অনেকে কিন্তু পার্লারে সেলুনে গেলে কিন্তু ওখানে ওনার যেভাবে বলে এভাবে কিন্তু মেকআপ করে, এভাবে সাজিয়ে দেয়, কখনো এরকম করবে না। যেই করো পার্লারে কাজ করো আর সেলুনে কাজ করো, যখন যেরকমভাবে ক্লায়েন্ট চাইবে তোমরা ক্লায়েন্টের মতামত অনুসারে কিন্তু কাজ করবে। আর আমার ক্লায়েন্ট কিন্তু বেশি সাজা পছন্দ করে না, ও কিন্তু খুব সিম্পলভাবে থাকতে পছন্দ করে, আর ও যেভাবে চাইলো ওইভাবে আমি ওকে মেকআপ করে দিলাম খুবই সিম্পলভাবে। এখানে হাই কোয়ালিটির কিছু আমি ইউজ করলাম না, তো ও যেভাবে বললো এভাবে করলাম। আর ও কিন্তু আমার হাতে সবসময় মেকআপ করে কিন্তু খুব হ্যাপি থাকে, তো যার কারণে ও আসে আর আমার কাছেও খুব ভালো লাগে। আমি কিন্তু সারাদিন কাজকর্ম করার মাঝেও কিন্তু আমার এই কাজ করতে আমার কাছে কোনো আলস্যতা নেই, আমি কিন্তু করতে খুব ভালোবাসি। আমার পার্লারের কাজ যদি আমি যদি ঘরে বসে সারাদিন করার জন্য আমাকে বলে আমি করতে পারি, কারণ আমার কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এই কাজ করে দাও আমার কোনো দুঃখ লাগে না, কোনো কষ্ট লাগে না, আমি আমার কাজ করতে কিন্তু খুব খুশি খুশিভাবে এগিয়ে যাই। তো যার কারণে আমিও কিন্তু ক্লায়েন্টকে করছি। আর ক্লায়েন্ট কিন্তু খুব সুন্দর একটা গাজরা নিয়ে আসলো, আর ফুলের কি সুন্দর স্যান্ট, কি সুন্দর গন্ধ বের হলো, আমার কাছে খুব ভালো লাগলো। তো আমি ক্লায়েন্টকে বললাম তুমি যদি পরের বার এরকম আমি পার্টি মেকআপ করি তাহলে আমাকে এনে দেবে? তো বলছে ঠিক আছে দিদি আমি তোমাকে এনে দেব। ফুলের মালাটা কিন্তু খুব সুন্দর, আর কিন্তু জানো কত সুন্দর গন্ধ বের হয়েছে, এত সুন্দর গন্ধ না মনে হচ্ছে যেন আমি এটাকে নিয়ে খেয়েই নিই। আর ক্লায়েন্টের মাথায় যখন এটাকে লাগালাম, বানে যখন লাগালাম তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ক্লায়েন্ট কিন্তু খুব হ্যাপি ছিল, আর ওর বড় ওকে সাজগোজে দেখতে খুব ভালোবাসে, যার কারণে ও খুশি খুশিভাবে সাজতে পছন্দ করে। অনেকের বর কিন্তু আছে যে ওয়াইফ যদি বেশি সাজগোজ করে তাহলে পছন্দ করে না, কিন্তু ওর বর কিন্তু খুবই পছন্দ করে সাজগোজ, যার কারণে ও সিম্পলভাবে কিন্তু ও সেজে গেলে কিন্তু ওকে খুব ভালো লাগে বলে ও বড় ওকে সাজতে বলে। যে কোনো পার্টি মেকআপ হোক বিয়েতে হোক ও কিন্তু সাজগোজ করে, সাজগোজ করতেও কিন্তু মন লাগে। আর ও কিন্তু বিয়েতে যাবে, ও এসেছে 6টার সময় আর বিয়েতে যাবে 7:30টার সময় গাড়ি আসবে। ও আমার কাছে আসলো হাতে কম টাইম নিয়ে এসেছে, তো তারপরও আমি চেষ্টা করছি ওকে খুব তাড়াতাড়িভাবে রেডি করে দেওয়ার জন্য। আমার পুরো মেকআপটা করতে 1 ঘন্টা টাইম লেগেছে, তো তোমরা জানি না কার কাছে কেমন লাগছে। ক্লায়েন্টের হিসাব মতো কিন্তু আমি মেকআপ করলাম, আমি কোনো হেভি মেকআপ করলাম না। আমার কাছে এই মেকআপ করে খুব ভালো লাগলো, কারণ ও কিন্তু মেকআপ বেশি পছন্দ করে না, ও কিন্তু খুব সিম্পল ভাবে সাজতে পছন্দ করে। আমার এই মেকআপ তোমাদের কাছে কেমন লাগলো পুরো ভিডিও দেখবে, দেখে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। বনের স্টাইল কেমন হলো, আর শাড়ি পরানো স্টাইল কেমন হলো, আর সিম্পল মেকআপ দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পুরো ভিডিও দেখবে আর দেখে অবশ্যই কমেন্টে জানাবে। সারাদিন পরিশ্রম করার মাঝখানেও কিন্তু আমি আমার ভিডিও বানিয়ে তোমাদের মাঝে তুলে ধরি, আর তোমরা অবশ্যই দেখবে। সত্যি তোমরা যদি দেখো আমার কাছে খুব ভালো লাগবে, আর কষ্ট করে ভিডিও বানায় তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। সারাদিন যে পরিশ্রম করি, এই পরিশ্রম করে যদি একা হাতে ভিডিও করতে অনেকটা টাইম লাগে, ওগুলি তো আমি টাইম দিই, তো তোমরা সত্যি যদি ভিডিও দেখো ভালোই লাগবে। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি সন্ধ্যার সময় আমার ছেলেকে নিয়ে বের হলাম, বৃষ্টি ফুটো পড়ছে একটা দুটো করে। তো মা ছেলে মিলে বের হয়ে গেলাম, টিচার বাড়িতে যাব। আমাদের কোয়ার্টার থেকে টিচার বাড়িটা অনেকটা দূরে, আর এদিকে বৃষ্টিও আসবে আসবে ভাব হয়ে আছে, এক দুটো করে ফোঁটা পড়ছে। আর টিচার বাড়িতে যাওয়ার সময় কিন্তু 2 বার করে গাড়ি চেঞ্জ করতে হয়, তো সারাদিন কিন্তু আমি পরিশ্রমে করে গেলাম। তো পরিশ্রম করে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, আর তোমরা যে আমার এই পরিশ্রম দেখলে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি যে মেকআপ করলাম মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই।